দীর্ঘ দুই মাস পর ভোলার মেঘনাওতে তুলিয়া নদীতে স্বাধীনভাবে মাছ ধরবেন জেলেরা। তাই জাল নৌকা নিয়ে জেলেদের ব্যস্ততার যেন কোনো কমতি নেই। টানা দুই মাসে নিষেধাজ্ঞা শেষে স্বাধীনভাবে নদীতে মাছ ধরবে এমন আনন্দে যেন আত্মহারা জেলেরা। এই দুই মাস অভিযান পালন করার পরে আজকে আমরা এই নদীর অভিযান শেষ। আজকে আমরা এই রুভালি ইলিশ মাছ ধরার জন্য নদীতে নামার প্রোগ্রাম নিচ্ছি। সরকার অভিযান দিছে, আমরা সরকার অভিযান দেওয়া খালি নেই, আমরা সুস্থভাবে আমরা অভিযান মানছি। এখন আমাদের ইয়া আজকে থেকে অভিযান শেষ। আমরা জেলেবেলা অনেক কষ্টে ছিলাম। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ঝাট্টা সংরক্ষণ সহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধিতে গেল মার্চ ও এপ্রিল টানা দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় নদীতে সকল ধরনের জাল ফেলা, মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকায় টানা দুই মাস জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত থাকতে হয়েছে। 30 এপ্রিল রাত 12টার দিকে নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ায় আজ থেকেই বহু জেলে নদীতে নেমে পড়েছে মাছ শিকারে। জেলেরা বলছেন, দুই মাস নিষেধাজ্ঞার সময় শেষ হতেই দেখা দিয়েছে নদীতে ইলিশ সহ বিভিন্ন মাছের শূন্যতা। এদিকে নদীতে ইলিশের পরিমাণ কম হওয়ায় মাছ ঘাটগুলোতে দাম অনেকটা ঊর্ধ্বমুখী। জেলেদের কাছ থেকে ব্যবসায়ীরা চওড়া মূল্যে ইলিশ ক্রয় করে তা মোকামে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। সেবা ও মানবতার লক্ষ্য নিয়ে বিএনকে হসপিটাল লিমিটেড কম খরচে আধুনিক ও উন্নত সেবা পেতে আসুন মালিবাগ মোড় সংলগ্ন 7/A শান্তিবাগ ঢাকা 1219 রাজারবাগ পুলিশ লাইন 3 নম্বর গেটের উল্টো পাশে বিএনকে হসপিটাল লিমিটেড। অর্থ নয়, মানবতাই আমাদের মূল লক্ষ্য।